নচিকেতা ও বাংলা ম্যান একলব্য একসাথে জুটি বেঁধে এবার গান পাগল বাঙালিদের উপহার দিলেন এক গুচ্ছ নতুন গান। আবার দেখা পিছু টান তবু রবে যায়। সম্প্রতি প্রকাশিত হলো তাদের নতুন অ্যালবাম দ্রোণ এবং একলব্য। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নচিকেতা সহ দ্রোণ এবং একলব্যের গোটা টিম। আমি বসে আছি কানাম আছি হৃদয়ের খোলা তল্লাট। নচিকেতা এদিন দ্রোণ এবং একলব্য নিয়ে অনেক গল্প করলেন। আমি বহু নতুন শিল্পীকে সাহায্য করেছি আত্মপ্রকাশের ক্ষেত্রে, জানো তোমরা সেটা। এরা কেউ নতুন নয়, তবে এরা 2002 সালে এদের আত্মপ্রকাশ হয়েছিল একলব্য। তারপরে এরা নিজেদের এরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত হয়েছে সঙ্গীত জীবনে, কিন্তু এদের যে বন্ধুত্বটা ছিল সেটা এরা চাইছিল একটা কিছু হোক, আমাকে সামনে রেখে যাই হোক। আবার সবাই একসাথে হয়েছে, একসাথে একটা কাজ হলো এবং খুব ভালো কাজ হয়েছে, এটুকু বলতে পারি। এই অ্যালবামে রয়েছে মোট 10টা গান। গানের কথা রচনা করেছেন নচিকেতা ও রাজীব চক্রবর্তী, সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন তাপস রায় ও দেবাশিস গাঙ্গুলী। দ্রোণ আর একলব্য এই যে আসছে, টিমটা নিয়ে কি বলবে? এই টিমটাতে সবাই খুব ট্যালেন্টেড। শুভঙ্কর ভাস্কর আমার খুব প্রিয় গাইয়ে, খুব প্রিয় গাইয়ে। আর দেবাশিস মানে টুনাই যে কম্পোজার, শুভ আমার খুব প্রিয় একজন কম্পোজার। আর রাজীব লিখেছে, রাজীব খুব ভালো লেখে, কবিতাটা খুব ভালো লেখে, ও গানগুলো বেশ ভালো লিখেছে। রাজর্ষীও খুব ভালো গান গায়। জয়তীর কথা তো বলে লাভ নেই, জয়তীকেও আমারই প্ল্যাটফর্ম থেকেও এসেছিলো, সা থেকে সা যখন করতাম তখন এসেছিলো, তখন ও চ্যাম্পিয়ন হয়েছিল। শুধু তাই নয়, এই অ্যালবামে কণ্ঠ দিয়েছেন খোদ নচিকেতা, জয়তী চক্রবর্তী, শুভঙ্কর ভাস্কর, রাজর্ষীর মতো শিল্পীরা। এদিন রাজর্ষী, দ্রোণ এবং একলব্যে তাদের গান জার্নি নিয়ে অনেক কথা বলেন আর অরেঞ্জ টিভির দর্শকদের শোনান তার অ্যালবামে গাওয়া একটি গান। খোঁজে গান পলকা মেঘে তোরা বেগে ডাকছে তোকে আবার সে আদরে, এভাবেই আসি ফিরে তোর গভীরে, চোরা টান ভেজা গান তোর শরীরে। খোঁজে গান পলকা মেঘে তোরা বেগে ডাকছে তোকে আবার সে আদরে। আমাদের নতুন অ্যালবাম একলব্য, কিন্তু সাথে আ ভেরি স্পেশাল পার্সন নচিকেতা, দ্রোণাচার্যের রূপে আমাদের সাথে। আমার জীবনের একটা বিরাট দিন আজকে, আজকে এইচএমির সাথে নচিকেতা একটা হিস্ট্রি, সেই নচিকেতা সেই এইচএমবি আমাদের সাথে, এটা একটা বিরাট পাওয়া আমার জীবনে, আমাদের সবার জীবনে, আমার টুনাই, রাজীব, তাপস, শুভঙ্কর, জয়তী, সবাই জীবনে নচিকেতা একটা বিরাট পাওয়া। আবার রাজীব চক্রবর্তী তাদের গান যাত্রার কথা বলতে গিয়ে জানালেন নচিকেতার ভূমিকার কথা। আসলে কম্বিনেশন নয় পুরোটা না, একটা অদ্ভুত অভিজ্ঞতা, এই কারণে যে যে মানুষটার গান শুনে জীবনে প্রথম প্রেমে পড়েছি, জীবনের যাবতীয় অনুভূতি, দুঃখ, ভালোবাসা, কষ্ট, মানে এই লোকটার গান নিয়েই আমরা আমাদের সমস্ত কিছু যৌবনটা। এই মানুষটার যখন যখন গান লিখছি না, মানে পুরো বিষয়টাই একটা অন্য অভিজ্ঞতা। এবং আসলে নচিকেতা যদি পছন্দ না হতো তাহলে গানগুলো গাইতোও না, সেটা একটা বড় ব্যাপার। এবং নচিকেতা যখন বলছে গানগুলো ভালো লাগছে, সেটা একটা অস্কার পাওয়ার মতো অনুভূতি হচ্ছে। আর টুনাইয়ের সাথে আমার দীর্ঘদিনের আমরা কাজ করেছি, যেহেতু একলব্যের সূত্রে আমরা একসঙ্গে থেকেছি, এবং সেখানে নচিকেতা অ্যাজ এ দ্রোণাচার্য হিসেবে আমাদের সঙ্গে এসেছে, আমরা আমাদের সেরাটা দিয়ে গানটা অ্যালবামটা তৈরি করার চেষ্টা করেছি। বাকিটা মানুষজন বলবে, যদি ভালো লাগে নিশ্চয়ই সেটা আমাদের কাছে একটা বড় পাওনা হবে। আর যখন গানের জগতে ইন্টারনেট পাইরেসির দাপটে ক্যাসেট সিডির বাজার সংকটে, তখন দ্রোণ এবং একলব্যের এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। খোদ নচিকেতাও তাই মনে করেন।
আর এখনকার দিনে দাঁড়িয়ে যেখানে মানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গান আমরা মানে ইউটিউবে দেখে পেয়ে যাচ্ছি বা নেটে পেয়ে যাচ্ছি, সেখানে দাঁড়িয়ে গানের একটা অ্যালবাম লঞ্চ করা কতটা চ্যালেঞ্জ? এই চ্যালেঞ্জ তো শুধু আমার নয়, এই চ্যালেঞ্জটা সবারই। এগুলোর অতগুলো ছেলে, বিশেষত রাজীব এবং টুনাই মানে দেবাশিস, ওদেরই বেসিক্যালি বুকের পাটা অনেক বড়। আমি তো গত 5 বছর ধরে অ্যালবামই তৈরি করি না, মানুষ ডাউনলোড করে বলে, তাই তো। এবার দ্রোণ একলব্য এগিয়ে যাক, ওই একলব্য এগিয়ে যাক, দ্রোণ যেরকম আছে থাক।